গুড মর্নিং সবাইকে। এই সকালবেলা ছাদে এলাম, ছাদে এসে দেখলাম ছাদ ভেজা। তখন মা বললো না বৃষ্টি হয়েছে রাতে। আর দেখলাম ছাদে কিছু বস্তা ছিল, বস্তাগুলো এলাম এরকম, মানে একটু হাওয়া মতন হয়েছে আর কি। আজ বাড়িতে রঙের মিষ্টি আসার কথা ছিল আর কি। এখন কাল বিকেলে, কাল না পরশু বিকেলে আমাকে ফোন করে বলেছিল যে পরশু দিন যাচ্ছি, অর্থাৎ আজকে আসার কথা। কিন্তু জানি না কী হবে, কারণ বৃষ্টি হয়েছে, এর মধ্যে কাজ করতে পারবে কি না জানি না। কাল রবিবার থাকা সত্ত্বেও ভিডিও আনতে পারিনি, কারণটা হচ্ছে কাল সারাদিন বাড়িতে শুয়ে কাটিয়েছি, শরীরটা ভালো লাগছিল না, শুয়ে কাটিয়েছিলাম। সন্ধেবেলায় একটু বেরিয়েছিলাম, বাজারে গেছিলাম, শশার বীজ নিয়ে এসেছিলাম আর ভার্মি কম্পোস্ট নিয়ে এসেছিলাম কিছুটা। শশার বীজটা কালকে আমি গ্লাসে করে বীজ থেকে গাছ হওয়ার জন্য বুনেছি আর কি, দেখাবো সেটা। এখানে শশার বীজ হওয়ার জন্য দিয়েছি, প্রত্যেকটা জায়গায় দুটো করে দিয়েছি, চারা হবে তারপরে আমি লাগিয়ে দেবো আর কি। একটা দেখুন পুরোটাই মেঘলা, একেবারে মেঘলা ওয়েদার, আর বৃষ্টি হয়েছে। দেখুন ছাদ পুরো ভেজা, আমি মাটিগুলোকে পুরো গুছিয়ে রেখে দিলাম, আবার ভেবেছিলাম রোদ হবে ভালো হবে, কিন্তু না বৃষ্টি হয়ে গেল। আসান থেকে ছিলাম নার্সারিতে, সেখানে গাছ ছিল না, মানে নার্সারির যে মালিক তিনি বাড়ি ছিলেন না, এটার জন্য গাছের ভ্যারাইটিও সেরকম ছিল না। আমি পরে একদিন যাবো দেখি আনতে। তার থেকে নিচে এলাম, যত বেলা বাড়ছে চারিদিকটা অন্ধকার হচ্ছে, মানে যাচ্ছে তাই অবস্থা। আর সারাটা দিন মানে এরকমই যাবে, মেঘলা আকাশ। যাই হোক, সকালের ভিডিও আর বড়ো করবো না, এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সবার দিনটা খুব ভালো কাটুক। আর একটা কথা, চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন, আর যারা ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে। টাটা এখনকার মতো।